প্রচণ্ড রোদে বাইক নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। শুক্রবার মালদার চাঁচল সদরে সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বাইক র্যালি করা হয় চাঁচল ট্রাফিক পুলিশের উদ্যোগে। এদিন চাঁচল ট্রাফিক কন্ট্রোল রুম চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে সদরের সবকটি রুট পরিক্রমা করে নেতাজি মোড়ে এসে শেষ হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি চন্দন দে। এদিন বাইক চালকদের তারা সচেতন করেন, যারা ট্রাফিক আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়। একটা র্যালি করলাম গোটা চাঁচল শহরে পরিক্রমা করে নেতাজি মোড়ে এসে আমরা হাজির হয়েছি। আমাদের পরিক্রমা শুরু করেছি নেতাজি মোড় থেকে থানা হয়ে বিডিও মোড় হয়ে হসপিটাল মোড়, ওখান থেকে মৈত্রী সংসদ তরলতলা হয়ে আমরা এদিকে কোপারেটিভ মোড় হয়ে বাজার ঘুরে আমরা নেতাজি মোড়ে প্রোগ্রামটা শেষ করছি। এটা কি বিশেষ কর্মসূচি? এইটা আমাদের জেলা থেকে মানে কর্মসূচি নেওয়া হয়েছে আর কি, রাজ্যব্যাপী হচ্ছে আর কি। আমাদের জেলাতে এটা মানে সব থানা মানে সব ট্রাফিক থেকেই করছে। শান্তিতে বাইপাস হয়েছে, সেখানে দেখছি ফাঁকা পেয়ে বাইকরা দ্রুত স্পিডে যাচ্ছে, আপনারা কী ব্যবস্থা নেবেন এটা নিয়ে? আমরা ওইটা নতুন করে বাইপাস হচ্ছে, আমরা ইমিডিয়েটলি ওখানে ওই ট্রাফিক মানে পোস্ট বানানোর জন্য চেষ্টা করছি যে ওখানে ট্রাফিকের আমাদের সিভিক দেওয়া যায় কি না সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সাহেবদের সঙ্গে আলোচনা করে ওই মোড়টাতে আমরা ডিউটি পোস্ট বাড়াবো একটা। আচ্ছা বলছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দুদিন পরেই হচ্ছে ঈদুজ্জোহা, যে সমস্ত ঘটনাগুলি ঘটে হচ্ছে মাধবপুর ব্রিজে, কালকে প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে মাধবপুর ব্রিজে বাইকের দৌরাত্ম্য চলে, সেক্ষেত্রে কী নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের, আপনারা কীভাবে সেটাকে কন্ট্রোল করবেন? আমরা মাধবপুর ব্রিজে ঢোকার আগে ব্যারিকেড বসিয়ে দিব, ব্যারিয়ার লাগাবো, ওখানে পোস্ট বানাবো, ওখানে গাড়ি বাইক নিয়ন্ত্রণ করার জন্য ওখানে আমি পোস্ট দিব, ওখানে পোস্ট থাকবে ওই নিয়ন্ত্রণ করার জন্য। আর এখানে সোনার বাংলা এই দুটো জায়গাতেই এই চাঁচলে বেশি বিশেষ করে ভিড় হয়, আমি এই দুটো জায়গাকে কভার করার জন্য অনেকগুলো ব্যারিয়াল বানিয়েছি, সেই ব্যারিয়ালগুলো লাগাবো ওখানে, লাগিয়ে আমাকে ওখানে ডিপ্লয়েড করবো, ওখানে আমাদের সিভিকরা থাকবে, আমি নিজেও থাকবো, আইসি সাহেব থাকবে, এখানে সবাই আমাকে মানে সবাই থাকবে। হেলমেটহীনদের প্রতি কী ব্যবস্থা নেবেন? আমরা এতদিন ধরে এই মানে লাইট লাগানোর পরে অতটা চাপাচাপি করিনি, এখানে চাঁচলের লোক গ্রামের লোক এরা অনেকে এখনও বুঝতে পারছে না, তো মোটামুটি অনেকে বুঝে গেছে। এখন আমরা এই ট্রাফিক সব মানে এটা চলছে আজকে এটা প্রোগ্রামের পরে মানুষকে একটা বার্তা দিলাম যে হেলমেট পরে যেন বাইক চালায়। আজি না চালায় কী করবেন? না চালায় তাদেরকে ধরে যেটা সরকারিভাবে নির্দেশ সেই নির্দেশ পালন করব। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।